আসলে হয়েছে কি, আপনি হয়তো ভাবতে পারেন উবার কেন নিলাম। আমার একটা গাড়ি আপনার ভাবি নিয়ে একটু বাইরে গিয়েছে, আরেকটা গাড়ি পাঠিয়েছি বাচ্চাদেরকে প্রাইভেটে। আর তাছাড়া এইসব কথা আমার ড্রাইভারের সামনে তো বলা যাবে না, বুঝিনি তো, আমাদের অনেক কিছু বাধ্যবাধকতা রয়েছে। আশা করি আপনার ছেলের চাকরিটা হয়ে যাবে। চাকরি তো আমি অনেক দিয়েছি, এই চেয়ারে বসার পর থেকে প্রায় 200-র উপরে ছেলে মেয়ের চাকরি দিয়েছি, গরিব মেধাবী ওদের চাকরি হয়েছে। আপনার ছেলেও মেধাবী হয়ে যাবে, ইনশাল্লাহ হয়ে যাবে। টাকা এনেছেন তো না? সতীব মহোদয়, আমি খুব গরিব মানুষ, ছেলেটারে অনার্স পাস করাইছি অনেক কষ্টে। আপনি 25 লক্ষ টাকা চাইছেন, 25 লক্ষ টাকা তো আমি জোগাড় করতে পারতেছি না, তাই গেছিলাম মেডিকেলে কিডনি বেচতে। অনেক টেস্ট টুস্ট করে কয় ভুইরা কিডনি চলে না, 2.5 লক্ষ টাকা দাম পাইবেন। খুব প্যাথোলজি। ও, আপনি ঠিক কইছেন, খুব প্যাথোলজি। পরে জায়গা জমিন বেচা 15 লক্ষ টাকা আছে। আপনি তো সতীব মানুষ, আপনার তো অনেক টাকা, তাই আমার এই কয়টা টাকা না নিলে আপনার হয় না। আপনি আল্লাহর রাস্তায় আমার ছেলেটারে একটু চাকরির ব্যবস্থা করে দেন। আসলে দেখুন, আপনার ছেলেটা মেধাবী, তাছাড়া আপনি যেভাবে বলছেন, সত্যি কথা বলতে কি, টাকাটা তো আর আমি একা খাই না, এটা ভাগ ভাটোয়ারা করে দিতে হয়। এদিকে আমি আবার একটা বাড়ির কাজ ধরেছি, সব কিছু মিলে টাকাটাও দরকার, আপনার ছেলের চাকরিটাও তো দরকার। কিন্তু আসলে কম টাকায় হবে না, একেবারেই সম্ভব না। একটু দেখেন চেষ্টা করে, 25 লাখ টাকা যদি হয় তাহলে হবে চাকরি, নাহলে 25 লাখ টাকা দিয়ে চাকরি নেওয়ার মতো অনেকেই আছে আমার সাথে যোগাযোগ করছে। কি ব্যাপার, দাঁড়ে লাগেন, এখানে দাঁড়ে লাগেন। এই ছেলে কি হয়েছে, তোর চুল দে। মানে কি, তুমি চিনো আমি কে? তোর চুলটা আমার দে, দরকার আছে। এই ছেলে, তোমার কি মাথা নষ্ট হয়ে গেছে? আমি কে জানো? আমি একজন সচিব। তুই সেই, এখন যদি আমি ফোন দেই না পুলিশ চলে আসবে। কিন্তু তুই যখন প্যাথেটিকরে প্যাথোলজি কইছস তখনই আমি বুঝছি তুই ফেই। তুই চুল দে, পুলিশে তো তোরা আমি দিব। চুল দে, চুল দে, মাথা ফাটায় ভালো। চুল দে, বেশি করছো কিন্তু, চুল দিতে কইতাছিস কিন্তু তোরে, তুমি কিন্তু বেশি মাথা কিন্তু ফাটায় ভালো। দে চুল দে, বাড়া দে, বাড়া দে, জলদি বাড়া দে। 300 টাকা ফেরত দাও, দৌড় দে। আপনি না থাকলে আজকে আমার অনেক বড় ক্ষতি হয়ে যাইতো ভাই জান, আমার টাকাগুলো নিয়ে চলে যাইতো। গাড়িতে উঠা বহেন, আমি আপনার নামাজ দিতে আসি। আপনি উঠা বহেন, আমি গাড়ির গ্লাসটা মুইসা স্টার্ট দিতে আসি।